সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি কৃষিবিদ মোহাম্মদ হাফিজুর রহমান, প্রভাষক, মালিস্টন কলেজ, উত্তরা, ঢাকা। আজকের ব্যবহারিক ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের পাঠ্য বিষয় পরীক্ষণ নং 8। পরীক্ষণের নাম ঔষধি উদ্ভিদের নমুনা পর্যবেক্ষণ ও শনাক্তকরণ। তত্ত্ব: পরিবেশের যেসব উদ্ভিদ আমাদের রোগ ব্যাধির উপশম বা নিরাময় করে সেগুলোই ঔষধি উদ্ভিদ। উপকরণ: এই ব্যবহারিক পরীক্ষাটি লেখার জন্য যে উপকরণ লাগবে সেটি হলো নাম্বার 1 বিভিন্ন ঔষধি উদ্ভিদ গাছের অংশ বিশেষ, নাম্বার 2 ছুরি বা কাঁচি, নাম্বার 3 খাতা, নাম্বার 4 পেন্সিল। কাজের ধাপ: নাম্বার 1 স্কুলের আশেপাশে ঘুরে বিভিন্ন ঔষধি গাছের অংশ তা খাতায় নোট করেছিলাম। নাম্বার 2 সংগ্রহকৃত অংশগুলো আলাদা রেখে কোনটি কোন গাছের অংশ তা খাতায় নোট করেছিলাম। কাজের ধাপ 3 বইয়ের প্রদত্ত চিত্রের সাথে অংশগুলো মিলিয়ে শনাক্তকরণ সঠিকতা যাচাই করেছিলাম। কাজের ধাপ লেখার শেষে আমাদের এই চিত্রগুলো খাতায় অঙ্কন করে রাখতে হবে। এখানে অনেকগুলো ঔষধি উদ্ভিদ আছে: থানকুনি, তুলসী, কালোমেঘ, বাসক, সর্পগন্ধা, অর্জুন, হরিতকি, আমলকি, বহেরা এবং সর্বশেষ তেলাকুচা। এই ছবিগুলো সুন্দরভাবে খাতায় অঙ্কন করতে হবে। পর্যবেক্ষণ: শনাক্তকৃত উদ্ভিদগুলো হলো থানকুনি, তুলসী, কালোমেঘ, বাসক, অর্জুন, হরিতকি, আমলকি, বহেরা, নিশিন্দা, তেলাকুচা। সর্বশেষ সাবধানতা: গাছের অংশ সংগ্রহের সময় গাছ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেছিলাম। সংগ্রহকৃত গাছ: এখানে আমরা সবচেয়ে সুন্দর ছবিগুলো আমরা দেখতে পাবো। এখানে দেখা যাচ্ছে প্রথমটি হলো বহেরা, সুন্দর ছবিতে দেখা যাচ্ছে। তারপরে সেকেন্ডটি হলো নিশিন্দা, নাম্বার 3 যেটা হলো সেটা হলো সবার বাড়িতে আছে সেটা হলো তুলসী, আর নাম্বার 4 যেটা লাল ফল সহ দেখা যাচ্ছে সেটি হলো তেলাকুচা। সর্বশেষ সবাইকে ধন্যবাদ।